জেলায় প্রোগ্রাম করতেই আমাদের কষ্ট হতো, তারপর দেখলাম একসাথে করে ঢাকার জন্মগুলো বড় বড় প্রোগ্রাম করছে, এখন থানা প্রোগ্রাম শুরু করেছে। তো এই জন্য আমি ভাটারা থানাকে এবং গুলশন জনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দীর্ঘদিন অনেক ভালো কাজ করার চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে। আমি আসলে আজকে মহাসম্মেলন নিয়ে তেমন কিছু বলবো না, এটার দায়িত্ব আমি, শুধু কিছু পরিকল্পনা করেছি, পরিকল্পনাগুলো আমি আমাদের যারা টিম লিডার যারা দায়িত্বশীল তাদেরকে আমি দিয়ে দিয়েছি। এবং এই প্রোগ্রামটার হোস্ট আমরা, গেস্ট আমরা, তবে হ্যাঁ মূলত ঢাকা হোস্ট, যেহেতু প্রোগ্রামটা ঢাকায় হচ্ছে এই জন্য ঢাকাবাসীর দায়িত্ব অনেক বেশি, সেটা আমি একটু আপনাদেরকে মনে করা দিতে চাই। আপনাকে কে দায়িত্ব দিল কে দায়িত্ব দিল না তাতে কিছু যায় আছে, আপনি আপনার প্রোগ্রাম আপনার একটা বাৎসরিক মিলন মেলা, এটা চিন্তা করে আপনারা এই প্রোগ্রামটা সফল করবেন, এটাই আমার প্রত্যাশা। ইনশাল্লাহ সারা দেশে যেভাবে এটা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে প্রোগ্রামকে নিয়ে, কারণ প্রতি বছর আমরা অপেক্ষা করি সারা বছর এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। তো যেহেতু প্রোগ্রামটা আসছে আর এই বছর একটু ভিন্ন আঙ্গিকে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি, পরিকল্পনা করেছি, এবং আমি আশা করি আমি যে পরিকল্পনাটা আমার চতুর্থদের দিয়েছি তার যদি 60% বাস্তবায়ন করতে পারে তাহলে অসাধারণ কিছু হবে আর কি। তো কারণ আমরা চেষ্টা করি, যেমন 2020 সালে আমরা যখন মিরপুর স্টেডিয়াম চিন্তা করেছিলাম যে আমরা আমরা একটা সম্মেলন করব, একটা স্টেডিয়াম নয়, এই ব্যাপারটাই আমাদের কাছে অনুরোধ ছিল যে একটা স্টেডিয়ামে প্রোগ্রাম করব, তখন মানে প্রোগ্রামে কি হবে তার চাইতে বড় বেশি মাথার মধ্যে ছিল যে স্টেডিয়ামের মধ্যে আমরা প্রোগ্রাম করছি, সেটা একটা ইউনিক প্রোগ্রাম ছিল। আমরাই প্রথম যেখানে গান নাই, যেখানে বাদনা নাই, যেখানে কোনো নায়ক নাই, এরকম একটা তারা বিরাট কিছু মিস করবে, আর একটা সময় পরে আপনারা আসতে চাইলেও টিকিট পাবেন না, কারণ হচ্ছে যে মাত্র 5,000-এর জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি। আজকে আমি একটু ভিন্ন কথা বলবো আপনাদেরকে, ভিন্ন কথাটা হচ্ছে এই যে ভলেন্টিয়ার, আমরা যে ভলেন্টিয়ার করছি সবাই এই ফাউন্ডেশন কেন আমি কেন ভলেন্টিয়ার, মানে আমার আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা বানানো, এবং সেই জন্য আমরা 90 দিন ধরে প্রশিক্ষণ দিচ্ছি, এবং এটা বাংলাদেশের একমাত্র ফাউন্ডেশন যেখানে 90 দিন ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা বাংলাদেশে আর কোথাও নাই, শুধু ফাউন্ডেশন। এবং আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন আমেরিকান একটা নিউজ পেপার আজকে আমাদেরকে নিয়ে গল্প লিখেছে, খুবই ওয়ার্ল্ড রেনাউন্ড একটা পত্রিকা, সেইখানে নিজের বলা হতো যে গল্প আজকে, তারপরে গতকাল দেখেছেন ইয়াহু, আমরা সবাই জানি ইয়াহু থেকে আমাদের সাথে স্টোরি করেছে, একটা বিশাল ব্যাপার। এবং আপনারা অনেকেই জানেন না, আমি আজকে লাইভের মাধ্যমে বলে দিই, যেহেতু কোন দিকে আসছিল না সেই কারণে আমি জানেন, আমি
এইটার জন্য ওরা আমার আলাদা ফটোশুট করেছে। আপনারা দেখেছেন ওখানে যে ছবিটা, এটা নতুন ছবি, পুরাতন কোনো ছবি না। তো ওয়েস্টিনে ওরা আমার ফটোশুট করেছে, আলাদা করে ইন্টারভিউ করেছে, কথা বলেছে এই বিচার জন্য, এবং সেটা ফাইনালি আসলো এবং আপনারা দেখলেন। এরকম আরো অনেক কিছু ঘটবে। আমি যে কথাটা বলছিলাম যে ভলেন্টিয়ারিং এর মাধ্যমে উদ্যোক্তা হওয়া, এই কনসেপ্টটা বাংলাদেশে খুব আমরা একটা ট্রান্সফরমেশন তৈরি করে দিয়েছি যে একজন উদ্যোক্তা ভলেন্টিয়ার হতে পারলে তার জন্য একজন উদ্যোক্তা হিসেবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে হয়, নিজের ব্র্যান্ডিং করতে হয়, এই ভলেন্টিয়ারিং এর মাধ্যমে আপনার কিন্তু প্রবলেম সলভিং স্কিলস তৈরি হচ্ছে। একটা সমস্যা হয়েছে প্রোগ্রাম করতে গিয়ে, একটা জায়গাটি করতে হচ্ছে, একটা ইভেন্ট তৈরি করতে হচ্ছে, এটা ম্যানেজ করতে হচ্ছে, একটা শিডিউল করতে হচ্ছে, এতগুলো 28 জন মার্শাল্লাহ, তাদের জন্য একটা বড় হাততালি। লিংক দিচ্ছি তো মেসেঞ্জারে। আদার প্রোগ্রামে 28 জন স্পন্সর, মানে আমরা যে সত্যি সত্যি কল্পনা করা যায় না। আজকে আপনারা কিন্তু কেউ কাউকে চিনতেন সারা দেশের, কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলা বিভিন্ন দেশ, কালকে আমি ভৈরব উপজেলা একটা অনলাইন মিটআপ করেছি, বুঝলেন, জেলা ছাড়িয়ে এখন আমি উপজেলা মিটআপ করেছি, এবং আজকে আমি ধারায় কথা এইভাবে, এবং এই উপজেলায় আমি আমি আমার মনে করা জায়গা দিতে পারি না 100 জন, 100 জন মিটাপে থাকতে পারে, 100 জন উত্তর ছিল এবং অনেকে যুক্ত হতে পারে না সুযোগ না থাকার কারণে। এই প্রবলেম সলভিং স্কিল কি কি বললাম, কমিউনিকেশন, ইন্টারাকশন, প্রবলেম সলভিং অ্যাটিটিউড তৈরি করা, অর্গানাইজ করা, এই পুরো জিনিসটা কিন্তু আপনার উত্তর থেকে আপনার চাকরি জীবনে কাজে লাগবে, আপনার ফ্যামিলিতে কাজে লাগবে, প্রতিটা জায়গায় কাজে লাগবে। সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদেরকে আর একটা কথা বলব, সবসময় সবাইকে সম্মান করে কথা বলবো। গাছ যখন অনেক বড় হয়, অনেক বয়স হয়ে যায় গাছটা, ঝুলে যায় তার প্রকৃতি আমাদের কিছু শিখিয়েছে, আপনি যত বড় হবেন তত বিনয়ী হবেন, কাউকে কখনো ছোট ভাববেন না, যেই হোক আমি তো ভাবি না, আমি ভাবি আমার কি দরকার ছিল, আমার তো সোসাইটি আছে, আমার তো একটা বিজনেস গ্রুপ আছে, যারা কোটি কোটি টাকার মালিক, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, ঋষি যাদের কিছু নাই, যারা কিছু হতে চায়, যে গ্রামে থাকে, মফস্বলে থাকে, ইউনিয়নে থাকে, উপজেলায় থাকে, জেলায় থাকে, বা আমাদের প্রবাসীরা যারা বাংলাদেশে থাকে, তাহলে আমি কেন তাদের সাথে দিচ্ছি, কেন আপনার জন্য কাজ করছি, কারণ আমি মনে করেছি যে আমার বাংলাদেশের জন্য কিছু করা দরকার,
এটা করার জন্য আমার কারো অনুদান বা কোনো সহযোগিতা আমার দরকার নেই। কারণ আমি যেটা জানি গত 18 বছর ধরে উদ্যোক্তা জীবনে সেই স্কিলসটাই আমি আপনাদের শেখাচ্ছি। 90 দিন ধরে টানা এক একটা ব্যাচে এটা একটা রেকর্ড, এটা অকল্পনীয়। এবং আমরা 20টা ব্যাচ আপনারা জানেন আমরা প্রায় মাঝে মাঝে অবস্থান করে এইভাবে নিজের বলার মতো একটা গল্প আমি আপনাদের কারো কারো মনে থাকতে পারে। আমি যখন 2019-20 সালে বিভিন্ন মিটিংগুলোতে গেলাম, বিশের পর তো 21 পর্যন্ত প্রায় অনেক অনেক মিটিং ফিজিক্যাল মিটিং বন্ধ ছিল, আমি তখন আপনাদের বলতাম যে 2-3টা বছর অপেক্ষা করেন, আপনারা দেখেন এই ফাউন্ডেশনটা কোথায় যায়। আজকে আমেরিকান নিউজ পেপারে আমাদের কথা পাবেন, তাহলে আর 8-5টা বছর দেখেন এই ফাউন্ডেশন কোথায় যায়। আজকে আপনারা কোটি টাকা সেল করছেন এই ফাউন্ডেশন, একটা মার্কেটিং এক্সপেন্স আর ফেসবুক আমি সারাদিন আপনাদেরকে অনেক কথা বলবো, এটা করেন ওটা করেন এটা করবেন না, এদিকে যাওয়া উচিত না, নেগেটিভ মানুষদের সাথে মিশবেন না, পজিটিভ মানুষদের সাথে মিশবেন, উদ্যোক্তাদের জীবনই করবেন, ভালো মানুষ হবেন, উদ্যোক্তা হওয়ার জন্য যা যা করা দরকার আমি আপনাদের জন্য শেখাচ্ছি, পুরোটা স্কিলস দিচ্ছি। কিন্তু কিছুই ঘটবে না আপনার জীবনে যতক্ষণ পর্যন্ত না আপনি সেগুলো অনুষ্ঠিত করবেন, সেগুলো প্রতিদিন আপনি প্র্যাকটিস না করেন। এই সব প্রতিকে আমি 2019 সালের শেষের দিকে মাঝামাঝি আমার যুদ্ধ মনে করে আমরা সেশন করতে ক্লাস শুরু করি, এটা চর্চা করতে এবং এই ক্লাসে চর্চা করলে হবে আপনার প্রত্যেক লাইফে। এখন আপনি স্বপ্ন দেখলেন যে আমি উদ্যোক্তা হব, কত দিনের মধ্যে, আর যারা উদ্যোক্তা হয়েছেন তারা একটা টাইমলাইন ঠিক করেন যে আমি আজকে মাসে হয়তো 50,000-1,00,000 টাকা সেল করি, আমি কবে এটাকে 10 লাখ টাকা নিয়ে যাবো, কবে এটাকে আমি 20 লাখ টাকা 50 লাখ টাকা নিয়ে যাবো, এরকম একটা পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি কখনোই ভাববেন না যে আমি যেখানে পড়ে আছি সেখানেই পড়ে থাকবো, হ্যাঁ আপনি যেখানে পড়ে আছেন সেখানেই পড়ে থাকবেন যদি আমি যা যা বললাম এগুলো অনুশীলন না করেন। প্রতিদিন অনুশীলন, প্রতিদিন আপনারা অবাক হবেন, আমার জীবনে তো এখন মানে আমার যে অর্থনৈতিক অবস্থান তৈরি করার কারণে এখন আর আমার কিন্তু ফাইট করার কোনো সময় নাই, আই অ্যাচিভ আরো 10 বছর আগে আমি এটা অ্যাচিভ করে ফেলেছি। কিন্তু প্রতিষ্ঠানগুলো চলছে, তো যা একটা সিস্টেম করে দিয়েছি এগুলো আজীবন চলছে, আপনার আমার বিজনেস বাড়ানোর অনেক টাকা কামানোর এরকম কোনো শব্দ আমার এখন আর নাই। আমি মনে করি একটা মানুষের অত লাগে না, পরিবার চালানোর জন্য যতটুকু দরকার আমার আছে, এই কারণে আমি আপনাদের জন্য কাজ করছি। কারণ হয় কি বাজে নেশা, টাকার নেশা, এবং আমাদের দেশে দেখবেন যার 1 কোটি টাকা আছে সে 10 কোটি টাকা করতে চায়, 100 কোটি টাকা করতে চায়, 1,000 কোটি টাকা, খুবই বাজে একটা নেশা। একটা মানুষের এত টাকা লাগে না,
যত স্বাচ্ছন্দ্যে আপনি থাকতে চান এবং এই মানুষগুলা দেখবেন আপনি 3,500 কোটি টাকা রেখে মনে হচ্ছে ভরে গেছে আপনার ইউজ করেছেন লাভ কি আপনি যেটা আর্ন করলেন সেটা যদি ভোগ করতে না পারলেন লাভটা কি কেউ কেউ বলে সন্তানের জন্য রেখে দেন আপনারা বিশ্বাস করবেন এটা একটা ভুল ছিল95 साल बाबा गाड़ी चलाते ड्राइव करते 1.5 किलोमीटर रास्ता गाड़ी করে আমি বিজনেস হাউসে আসলাম এবং তখন আমাদের আগে একটা গাড়ি ছিল এতটাই শৌখিন মানুষ ছিল আমি যখন ব্যবসা শুরু করি তার কিছুদিন পরে তো আমার বাবা মারা যায় আপনারা জানেন কি করে আপনাদের বলতো যে তুই কি করছিস টাকা পয়সা লাগলে আমাকে বল আমি তো চাইলে আমার বাবার কাছ থেকে কিছু টাকা দিতে পারতাম কারণ আমার মাথার মধ্যে একটা শব্দ ছিল আমি নিজে स्कूल क्यों करुक ना कर जिनका समाजे फाउंडेशन प्रैक्टिस कर जीवन देखें सुसम्पर्क उत्साहित करते ही अनेक धन्यवाद।